বন্ধুরা, মানুষ আসলে নিজের কৃতকর্মের জন্য মাঝে মাঝে অনুতপ্ত হয়, বিরক্ত হয় এবং খুশি হয়। এই মুহূর্তে ঢালে উঠুন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান। এই দুটো মানুষ নিজের জীবনকে বাজি রেখে যে কাজগুলো করতে চেয়েছিলেন সেই কাজগুলো তারা করেছেন। তারা চেয়েছিলেন একই সঙ্গে জুটিবদ্ধ হয়ে বাংলা সিনেমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। বাংলা সিনেমার দুঃসময়ে এই মানুষ দুটো কাছে এসেছিলেন, বাংলা সিনেমাকে উত্তে দিয়েছেন। সেখানে এখন আর সেই ভয়ঙ্কর রকমের কাটপিস সিনেমা নেই। একটা সময় ছিল নোংরা ছবি জুড়ে দিয়ে কিন্তু হলে সিনেমা চলতো, মানুষ হলে দেখতো না। এক পর্যায়ে শুধুমাত্র একটা নিম্ন শ্রেণীর কিছু মানুষ হলে যেত, তার পরবর্তীতে কেউ আর হলমুখী হতো না। বাংলা সিনেমার কথা বললেই নাক কুচকাতো, চোখ কুচকাতো, থু ফেলতো। তো সেই সময়টা পাড়ি দিয়ে সুন্দর একটা সময় নিয়ে আসতে চেয়েছিলেন শাকিব খান এবং অপু বিশ্বাস। এই মানুষ দুটোকে স্যালুট না দিলে পারাই যায় না। বাংলা চলচ্চিত্র একটা একটা দেশের সংস্কৃতিকে বহন করে, একটা দেশের ঐতিহ্যকে বহন করে, একটা দেশের কৃষ্টি কালচারকে পৃথিবীর কাছে পৌঁছে দিতে পারে, সেটাই কিন্তু প্রমাণ করেছেন শাকিব খান এবং অপু বিশ্বাস। তো এই মানুষ দুটো এই কাজগুলো করতে যে যে কাজটি করে ফেলেছেন সেটা হচ্ছে তাদের দুজনের মধ্যেই যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে তারা লুকিয়ে রেখেছেন, সেই সম্পর্কটা তাকে প্রকাশ করতে দেননি, নিজেদেরকে বঞ্চিত করেছেন। এক অপু বিশ্বাসকে আমরা দেখেছি কিছু জায়গায় তিনি বলেছেন শাকিব খান তার প্রেমিক, শাকিব খান তার স্বামী, এটা তার কাছে অনেক গর্বের একটা ব্যাপার ছিল। একজন নায়িকার বাইরেও প্রতিটি মেয়েই চায় তার একজন প্রেমিক থাকুক, তার একজন স্বামী থাকুক, তার একটা পরিবার থাকুক, এবং সেই পরিবারকে তিনি মানুষের সামনে তুলে ধরুক, সমাজে সবাই ভালো বলুক, বন্ধু বান্ধবরা ভালো বলুক, খুশি হোক, দাওয়াত করুক, এই যে একটা পরিচয়, সামাজিক যে পরিচয়, সেই পরিচয়টা প্রতিটি নারী তার লালন করেন। সে হোক কোনো ডক্টর, কোনো ইঞ্জিনিয়ার, কোনো অ্যাডভোকেট কিংবা কোনো অভিনেত্রী। তো এই মানুষটি যে তার স্বামী, যে তার প্রেমিক, সেটা কারো কাছেই কোনোদিন প্রকাশ করতে পারেনি, তার হাত ধরে কোথাও হাঁটতে পারেনি, তার হাতে হাত রেখে কোথাও খেতে যেতে পারেনি, তার হাতে হাত রেখে আনন্দ করতে পারেনি। এই যে তার কষ্ট, এই কষ্টটুকু বুকে নিয়ে তিনি কিন্তু পথ চলেছেন, 8টি বছর সংসার করেছেন লুকিয়ে, এবং তার সন্তান জন্ম দেওয়ার পর তিনি ইনসিকিউরিটি ফিল করেছেন যে তার মতো কি তার সন্তানটিও তার বাবার পরিচয় পাবে না, তার বাবা তো এত বড় স্টার সেটা সে কখনো বলতে পারবে না, এমন যদি হয় তাহলে কেমন হয় ব্যাপারটা। এই যে ভয়, এই আতঙ্ক থেকেই কিন্তু অপু বিশ্বাস সামনে নিয়ে এসেছিলেন তার একমাত্র সন্তান আবরাম খান জয়কে। অপরদিকে শাকিব খানও তিনি চেয়েছিলেন বাংলা চলচ্চিত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। অপুর ক্যারিয়ারের কথা ভেবে, নিজের ক্যারিয়ারের কথা ভেবে তারা দুজনে কিন্তু সব লুকিয়ে রাখতে চেয়েছিলেন। তাদের যে একটা স্বাভাবিক জীবন সেই জীবনটা আমরা দেখতে পাইনি। তো বন্ধুরা, এই যে বঞ্চিত হয়েছেন নিজেরা, বঞ্চিত হতে হতে এক সময় নিজেদের ভেতরে তিক্ততা এসেছে, কষ্ট এসেছে, অভিমান এসেছে, মান এসেছে, সবকিছুর কারণেই তারা কিন্তু নিজেরা নিজেদেরকে থেকে দূরে সরে গেছেন, এবং সেই সুযোগটুকু নিয়েছেন কিছু মানুষ, যে মানুষগুলো চেয়েছিলেন শাকিব খান এবং অপু বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করতে, যাদেরকে ক্ষতিগ্রস্ত করলে তারা হয়তো একটা বেনিফিট পাবেন। তো সেই সুযোগটা তারা কাজে লাগিয়েছেন এবং অপু বিশ্বাস এবং শাকিব খান সেই বোকার স্বর্গে পা দিয়েছেন এবং নিজেরা কক্ষচ্যুত হয়েছেন। মাঝখান থেকে তাদের একমাত্র সন্তান আবরাম খান জয় কিন্তু মাঝখান থেকে বাবা এবং মা দুজনকেই প্রকাশ্যে একসঙ্গে পাচ্ছেন না, তা সে পাচ্ছে, সে তার বাবাকেও পাচ্ছে, মাকেও পাচ্ছে এবং লুকোচুরি ভাবেই পাচ্ছে। তো এটাই তো হয়েছে জীবন। যাই হোক, আমরাও চাই শাকিব খান আর অপু বিশ্বাস যে ভুলের মধ্যে রয়েছেন, যে ভুল থেকে তারা বের হতে পারলেন না, তারা কিন্তু তাদেরকে প্রশ্ন করা হলে দিন শেষে দুজনেই এবার স্বীকার করলেন যে আসলেই আমরা যাই কিছু করি না কেন, দিন শেষে আমি একা। অপু বিশ্বাস বলেছেন, হ্যাঁ, আমি যখন সবকিছু কাজ ফেলে বিছানায় ঘুমাতে যাই তখন আমার একা লাগে, আমার কষ্ট হয়, কারণ আমার পরিবার নেই। অপরদিকে শাকিব খান নিজেও স্বীকার করলেন, দিন শেষে যত কিছুই করি না কেন যখন ঘুমোতে যাই তখন মনে হয় যে আমি কি করেছি, আমার জীবনের ফেলে আসা দিনগুলো আমি কি করেছি, আমি তো আসলে দিন শেষে পরিবার নেই আমার, আমি আসলেই একা। সত্যি আমরা চাই এই মানুষ দুটো তার ভুল বুঝতে পারুক এবং তাদের জীবনসঙ্গী হিসেবে তাদের যাদেরকে ভালো লাগে তারাই গ্রহণ করুক। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেনি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনার কাছে পৌঁছে যাবে সব খবর। ধন্যবাদ।